নমস্কার বন্ধুরা, শীতকালে কেক খেতে কারি না ভালো লাগে। নানা রকম ফ্লেভারের, নানা রকম টেক্সচারের কেক আমরা খেয়ে থাকি। আজকে আসুন দেখিয়ে দিই কীভাবে বানাবেন এই রকমই আকর্ষণীয়, দারুণ টেস্টি অরেঞ্জ টি কেক। এই অরেঞ্জ টি কেকটা আমি বানিয়েছি খুব অল্প কিছু উপকরণ দিয়ে, চটপট দেখে নেবেন। এরকমই সুপার সফট, দারুণ ইয়ামি কেক কীভাবে ঘরে বানাবেন আপনারা, এরকমই স্পঞ্জের মতো, আর ক্রাস্টটা হবে এরকম গোল্ডেন ব্রাউন, ভীষণ সুন্দর খেতে হবে, অরেঞ্জের ফ্লেভারযুক্ত। চলুন চটপট শুরু করে দিই আজকের রেসিপি, সুপার সফট দারুণ ইয়ামি অরেঞ্জ টি কেক। অরেঞ্জ টি কেকের জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1/2 কাপ গুঁড়ো করা চিনি, 1/2 কাপ সাদা তেল, 3টে ডিম, 1 টেবিলস্পুন বেকিং পাউডার, 2 টেবিলস্পুন মিল্ক পাউডার, 1টা কমলা লেবু, আর বাটার পেপার লাইন করা বেকিং মোল্ড। অরেঞ্জ টি কেক আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রথমে 1টা কমলা লেবু নিন, তারপরে এরকম একটা ছোট ফাইন গ্রেটারের সাহায্যে আমরা অরেঞ্জের জেস্ট বার করব, মানে অরেঞ্জের এই গা থেকে অল্প অল্প ছাল আমরা তুলে নেব। অরেঞ্জ জেস্ট বার করার টেকনিকটা ভালো করে দেখে নিন। একবার করে জাস্ট আমরা যেখান দিয়ে গ্রেট করব সেই জায়গাটা রিপিট করব না, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে গোটা অরেঞ্জের গা থেকে বার করব, যাতে একই জায়গায় বারবার ঘষা না লাগে অরেঞ্জটা। এই জন্য কমলা লেবুটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, ভীষণ সুন্দর সেন্ট বেরোবে দেখবেন। আর আমাদের অরেঞ্জ জেস্টটা আমরা রেডি করে নেব। দেখুন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অরেঞ্জ জেস্ট আমি বার করছি। অরেঞ্জ ফ্লেভার দেওয়ার জন্য কিন্তু অরেঞ্জ জেস্টটা খুবই দরকার। আপনারা আর্টিফিশিয়াল কালার বা আর্টিফিশিয়াল অরেঞ্জের যে ফ্লেভার সেটা ইউজ করবেন না, তার কারণ দেখতে বা খেতে একদমই অরিজিনাল লাগবে না। দেখুন, মোটামুটি আমি অরেঞ্জেস বার করেছি, একটু ওপরটা বাকি, এটা করে নিচ্ছি। অরেঞ্জেসটা আমি বার করেছি 1 টেবিল স্পুন বা 1/2 টিস্পুন অরেঞ্জেস, যেরকমই পান আপনারা সেটাই ইউজ করবেন, তাহলে একদমই সুন্দর ফ্লেভারফুল আপনাদের অরেঞ্জ টি কেকটা হবে। এবার আমি আমাদের এই কমলা লেবুটা থেকে রসটা বার করে নেব। এরকম একটা প্লেন জুসারের মধ্যে আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে কমলা লেবুটা থেকে বাকি রসটা একদম সুন্দর করে বার করে নেব। হাতে করে আপনারা রসটা চিপে বার করতে পারেন, আমি এই স্ট্রেনারটা সাহায্য নিয়েছি, তাহলে অনেকটা কাজটা ইজি হয়ে যায়। দেখুন, আমার এতটা মতো রস হলো, এখানে 1/4 কাপ মতো কমলা লেবুর রস আমি পেলাম। কেক মিক্সিং এর আগে আমি মোল্ডটা কিরকম করে তৈরি করছি দেখে নিন। এর মধ্যে আমি বাটার পেপার লাগিয়েছি, টি কেক যেহেতু সেই জন্য টি কেকটা একটু লম্বাটে টাইপের করলে স্লাইস কাটতে সুবিধা হয়। আপনারা চাইলে গোল মোল্ডেও ইউজ করতে পারেন, যে কোনো শেপের মোল্ডেই আপনারা অরেঞ্জ কেকটা বানাতে পারেন। আমি এখানে বাটার পেপার দিয়ে লাইনিং করেছি, আর ভেতরে ব্রাশ করে দিচ্ছি সামান্য একটু অয়েল। আমাদের মোল্ডটা যেন একদম রেডি থাকে, যাতে বেকিং পাউডার দেওয়ার পরেই আমরা সেট করতে পারি কেকটা। ফার্স্টে আমরা লিকুইড মিক্সটা বানাবো, তার জন্য আমি এখানে 3টে ডিম দিয়ে দিলাম। আপনাদের মনে করিয়ে দিই, ডিমলেস ছাড়াও আপনারা এগলেস কেকও বানাতে পারেন, তাহলে 2 টেবিলস্পুন টক দই আপনারা ইউজ করবেন। আমি ডিম দিয়ে বানাচ্ছি, এটা বেশ ফ্লাফি হবে তার জন্য। এখানে ডিমটা আমি আগে ফেটিয়ে নিয়েছি, এখানে ফাটিয়ে নিয়ে নিয়েছি, তার কারণ অনেক সময় ডাইরেক্ট ফাটাতে গেলে ডিমের খোসা এর মধ্যে পড়ে যেতে পারে, যার জন্য একটা অন্য বাটিতে আগে ডিমটা রেডি করে নিন, তারপরে আমরা মিক্সিং করব। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার নিয়ে নেওয়া অয়েলটা,
হোয়াইট অয়েল কিংবা বাটার গলিয়ে আপনারা ইউজ করবেন, খেতে খুব ভালো হবে। এর মধ্যে আমি নেক্সট অ্যাড করে দিচ্ছি আমার নিয়ে নেওয়া গুঁড়ো করে রাখা চিনিটা। চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেবেন, তাহলে কিন্তু কেকটা দুর্দান্ত হবে। চিনি যদি দানা দানা থাকে তাহলে কেকের কিন্তু একদমই স্বাদ হবে না, মুখে চিনিটা লাগবে। আমার বের করে নেওয়া অরেঞ্জ জেস্টটাও আমি অ্যাড করে দিলাম। কালারটা কিন্তু একদম অরেঞ্জ আসবে না জেস্টের, তার কারণ কমলালেবুর বিভিন্ন রকম কালার হয়। এর মধ্যে এবার আমি অরেঞ্জ জুসটা অ্যাড করে দিচ্ছি। সমস্ত লিকুইড আইটেমগুলো একে একে অ্যাড করে দিন। এবার ফর্কের সাহায্যে বা এরকম একটা বিটারের সাহায্যে আপনারা বিট করে নিন পুরো মিক্সচারটাকেই। খুব ভালো করে চিনির গুঁড়োর সঙ্গে সমস্ত লিকুইড উপকরণগুলো, অয়েল, এগ বা টক দই যাই দিন আপনারা, সেটা ভালো করে মিক্স আপ করে নেবেন। মনে রাখবেন কেক হলো প্রপোর্শন আর মিক্সিংয়ের ওপর কেকের কোয়ালিটি ডিপেন্ড করে। আপনারা যদি সুপার সফট কেক খেতে চান তাহলে মিক্সিংটা যেভাবে যখন দেখাচ্ছি সেইভাবেই করবেন, আর প্রপোর্শনটা একদম ঠিক রাখবেন। যতটা আপনারা ময়দা নেবেন তার হাফ নেবেন চিনি এবং অয়েল। সেটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু কেকটা চিটচিটে হবে আর একদমই স্পঞ্জি হবে না। দেখুন আমাদের মোটামুটি ভালোই মিক্সিং হয়ে গেছে, যেন কোনো ডিমের রেশা না থাকে দেখা যায়, আর চিনিগুলো যেন একদম গুঁড়ো চিনিটা অয়েলের সঙ্গে মিশে যায়। এবার আমি বোলের ওপর নিয়ে নিচ্ছি একটা বড় ছাঁকনি। এর মধ্যে আমি দিয়ে দেব আমার নিয়ে নেওয়া ময়দাটা। আলাদা করে ড্রাই মিক্সগুলো আমি মেশাচ্ছি না, ছাঁকনির মধ্যে দিয়ে মিশিয়ে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যাড করে দিলাম মিল্ক পাউডারটা, এটা অপশনাল, যারা দিতে চান দিতে পারেন, টেস্টি হবে আরো। দিয়ে দেব আমি বেকিং পাউডারটা। এখানে একদম লেভেল করে আমি 1 টিস্পুন বেকিং পাউডার ইউজ করব। কেক মিক্সিং এর একদম শেষে আমি বেকিং পাউডারটা দিলাম, যেন আমাদের বেকিং পাউডারের অ্যাকশনটা খুব ভালো হয়। তার জন্য এবার আস্তে আস্তে করে এই সিজ বা বড় ছাঁকনির ভেতর দিয়ে আমি ময়দা আর ড্রাই মিক্সটা বার করে দেব। একটা দুটো যদি কিছু কণা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এই স্টেজে গিয়ে মাইক্রোওয়েভটা আপনারা স্টার্ট করে দিন। কনভেকশন মোডে যদি স্টার্ট বাটনটা টিপে দেন মাইক্রোওয়েভে নিজে থেকেই স্টার্ট হয়ে যাবে আর ভেতরটা গরম হতে শুরু করবে। আর যারা গ্যাসের ওভেনে বানাতে চান তারা যে কন্টেনারের ভেতরে বানাবেন কেকটা সেটা একটু 5 মিনিট হাই ফ্লেমে গরম করে নিন। আসুন কেকটা ফাইনালি মিক্সিং করি। এখানে কিন্তু আমি দেখুন 8-এর মোশন দিচ্ছি হালকা হাতে, 8-এর মতো পেঁচিয়ে পেঁচিয়ে বা এরকম করে কাট অ্যান্ড ফোল্ড, মাঝখানে একটু কেটে দেবেন আর বোলটা ঘুরিয়ে দেবেন। এইভাবে খুব জেন্টলি কেক মিক্স করতে হয়। ফাইনাল মিক্সিং এর সময় বেশি তাড়াহুড়ো না করে আস্তে আস্তে কেকটা মিক্স করবেন, খুব বেশি বিট করবেন না। এইভাবে 8-এর মোশন দিলে সব থেকে ভালো কেকটা আমাদের তৈরি হবে। যারা অরেঞ্জ ফুড কালার ইউজ করতে চান তারা করতে পারেন, আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, তাতেই বেশ অরেঞ্জ অরেঞ্জ কালার এসছে। দেখুন কেকটা বেক হওয়ার পরে আরো কিন্তু গোল্ডেন কালার আসবে। দেখুন এর মধ্যে আস্তে আস্তে এয়ারটা ইনকর্পোরেট হচ্ছে, দেখুন বেশ ফ্লাফি তৈরি হয়ে যাচ্ছে, ভেতরে হাওয়াটা ঢুকছে যত আমি আস্তে আস্তে এটা ফোল্ড করছি। নিজেরাই দেখতে পাবেন যে টেক্সচারটা এরকম ফিতের মতো হবে। দেখুন ওপর থেকে ঢাললে এরকম রিবনের মতো পড়বে, এটাই আমাদের কেকের ব্যাটারের একটা আইডিয়াল রূপ। আমাদের কেকের ব্যাটার একদম রেডি, দেখুন খুব সুন্দর ফ্লাফি আমাদের কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, সব উপকরণ মিশে গেছে। এবার ফাইনালি বেকিং এর পালা, এরকম সুন্দর রিবনের মতো পড়বে।
যে কয়েকটা দানা আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হলো অরেঞ্জেস্ট, আর বাকি সব উপকরণ কিন্তু সুন্দর মিশে গেছে। যেহেতু এটা টি কেক তার জন্য আমি এখানে কোনো ফ্রুটস অ্যান্ড নাটস বা টুটি ফ্রুটিও ইউজ করছি না। যদি আপনাদের বাচ্চারা পছন্দ করে তাহলে আপনারা দিতে পারেন। টি কেকে জেনারেলি কোনো ফ্রুট অ্যান্ড নাট ইউজ হয় না। আসুন এবার এটা আমি মোল্ডে ঢালি। আস্তে আস্তে মোল্ডের মধ্যে পুরো ব্যাটারটা আমি ঢেলে দেব। কেক বসানোর আগে ট্যাপিংটা খুব জরুরি। দেখুন এইভাবে ট্যাপিং করতে হবে যাতে এই যে এয়ার বাবলগুলো আছে এগুলো বেরিয়ে যাবে বা নিচ থেকে উঠে এসে হাওয়ায় মিলিয়ে যাবে। বেশ কয়েকবার এরকম জোরে জোরে হিট করুন, আর ট্যাপিং করে করে এইখান দিয়ে এয়ার বাবলগুলো বার করে দিন। মাইক্রোওয়েভে কনভেকশন মোডে আমি স্টার্ট করে দিচ্ছি প্রিহিট। দেখুন প্রিহিট অপশন আসছে, রেডি হয়ে গেছে। গরম ওভেনের মধ্যে গ্রিল র্যাক বসিয়ে দিয়েছি। ওভেনের মধ্যে র্যাক ছাড়া কিন্তু কেকটা বার্ন করে যাবে, তার জন্য র্যাকে বসিয়ে আপনারা কেকটা বেক করবেন। এবার 35 মিনিট দিয়ে আমি কেকটা বেক করা স্টার্ট করে দেব। কেকটা আস্তে আস্তে বেকিং হোক, 20 মিনিট পরে একবার দেখে নিতে হবে যে কেকটা কতটা বেকিং হলো। দেখুন আমাদের অরেঞ্জ ফ্লেভারের টি কেকটা খুব সুন্দর বেক হয়েছে। আপনারা যারা ওভেনে বা যেখানেই করুন না কেন, অ্যাটলিস্ট 35 to 40 মিনিটস আপনাদের বেক করতে হবে, সেটা মনে রাখবেন। আর ছোট সাইজের কেক হলে অনেক সময় 20 মিনিটে 25 মিনিটেও বেকিং হয়ে যায়, একটু 10 মিনিট পর খুলে ভালো করে দেখে নেবেন। মাইক্রোওয়েভের ভেতরে কিন্তু ভীষণ গরম থাকে কেক। আমি দেখুন কেকটা এখনো ভালোই গরম আছে, একটা টুথপিকের সাহায্যে বিভিন্ন জায়গায় প্রিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো কিছুই এই টুথপিকের গায়ে লেগে নেই, তার মানে কেকের ভেতর অবধি দারুণ ভালো বেক হয়েছে। এবার কেকটা ঠান্ডা হতে দিন, আর তারপরে আস্তে করে এরকম করে উঠিয়ে নিয়ে আসবো আমরা, কাগজটা ছাড়িয়ে নেব। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে, এখনো কেকটা উষ্ণ গরম আছে। আর একটু ঠান্ডা হলে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। সুপার সফট হয়েছে, আমার হাত দিতেই ভয় লাগছে কারণ হাত দিলেই ভেঙে যাবে। দারুণ নরম আর দারুণ স্পঞ্জের মতো এই কেকটা আপনাদের আমি কেটে দেখাবো একটু পরে, ঠান্ডা হয়ে যাক। আর অরেঞ্জের গন্ধ ভীষণ সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে। চলুন আমাদের টি কেক রেডি, এবার স্লাইস করে কেটে আমরা সার্ভ করে দেব। এইভাবে আস্তে আস্তে চারিধার দিয়ে বাটার পেপারটা আমি ছাড়িয়ে নিলাম, ব্যাক সাইড থেকেও আস্তে আস্তে আমি এটা পুরো ছাড়িয়ে নিলাম। ছুরির সাহায্যে আস্তে আস্তে করে আমি কেটে আপনাদের দেখাবো কত সফট হয়েছে আমাদের এই টি কেকটা। দেখুন এখনো গরম আছে ভেতরে, হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে, একদম সফট হয়েছে। একটা স্লাইস আপনাদেরকে আমি উঠিয়ে দেখাই, দেখুন একদম গ্রেনি টেক্সচার হয়েছে আর সুপার সফট হয়েছে আমাদের এই কেকটা। দারুণ খেতে হবে, অপূর্ব স্বাদের। আপনারা অবশ্যই বানাবেন, আর ঠিক যা যা প্রসেস বলেছি সেই প্রসেসেই বানাবেন। সুপার সফট দারুণ ইয়ামি অরেঞ্জ টি কেক আমি বানিয়ে ফেলেছি। আবার চলে আসবো দুদিন পরে আপনাদের কাছে এরকমই আকর্ষণীয় আর দারুণ টেস্টি কিছু সহজ রেসিপি নিয়ে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানান। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। লাইক দিয়ে শেয়ার করে উদ্বুদ্ধ করুন আমাকে আমার এই জার্নিতে। সবাই মিলে এনজয় করুন দারুণ ইয়ামি অরেঞ্জ টি কেক। অনুরোধ করব সাবস্ক্রাইব করে যান আমার চ্যানেল
সোলাঙ্কির রান্নাঘরে এরকমই দুর্দান্ত স্বাদের কিছু ভালো ভালো রেসিপি শিখে নেওয়ার জন্য। ততদিন সবাই খুব ভালো থাকবেন, দুদিন পরেই চলে আসি আপনাদের কাছে আরেকটি ভালো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, জমিয়ে খান শীতটা, কেক দিয়ে এনজয় করুন। নমস্কার, আমি সোলাঙ্কি।